ভাইয়া খুব সহজে কিভাবে ক্লোরোপ্লাস টাকা যায় তাও দুই মিনিটে এবং এমনভাবে আঁকবো যাতে আমাকে টিচার তিনে তিন চারে চার দিয়ে দেয় আজকে তোমাদেরকে তাই যাব আসো ক্লোরোপ্লাস টাকার জন্য বেসিক্যালি লেন্স আকৃতি দিস্তরে একটা ঝিল্লি শুরুতে আঁকতে হবে সো আমি একটা লেন্স আকৃতির একটা সেই এঁকে নিলাম প্রথমে আর যেহেতু দিস্তরি তাহলে ডাবল মেমরেন দিতে হবে আমার তাই না সো আমি ডাবল মেমরেন দিয়ে নিলাম তো তোমরা হচ্ছে তোমরা হচ্ছে পেন্সিল দিয়ে এই কাজটা করতে হবে তোমাদেরকে আচ্ছা এক একটু বাজে হয়ে গেছে একটু টান দিতে হবে তাহলে মনে হয় এটা তোমাদের খাপে খাপ হয়ে যাবে আই একটু কমাই দেই হুম তাহলে এই হচ্ছে আমাদের লেন্স আকৃতির একটা ক্লোরোপ্লাস্টের দ্বস্তরি একটা ঝিল্লি হয়ে গেছে হ্যাঁ এক্সটোর দ্বস্তর দ্বস্তরে একটা ঝিল্লি হয়ে গেল ঠিক আছে এখন আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র ভালো করে তোমার থাইলাকয়েড গুলো আঁকা তাই না আমরা জানি আমাদের ক্লোরোপ্লাসের ভিতরে এরকম কিছু চাকতি আছে বেসিক্যালি এরকম কিছু চাকতি আছে এই চাকতি গুলো আঁকতে হবে সো আসো চলো আমরা চাকতিগুলো গুলো আঁকা ট্রাই করি সো এই একটা চাকতি এই একটা চাকতি এই চাকতিটা ধরো একটা ল্যামেলির মাধ্যমে আরেকটা চাকতির সাথে অ্যাড হ্যাঁ ধরো এখানে একটা এখানে একটা এখানে একটা হুম তারপর এখানে একটা এখানে একটা আবার এখানে ধরো এখান থেকে এই আরেকটা ক্লোরোপ্লাস্টের আচ্ছা সরি হুম এখানে ধরো দিলা ঠিক আছে তাহলে এটা একটা শেষ হইল ধরো আবার এই দিক থেকে লাস্ট দিকে আবার একটা এদিকে থাইলাকয়েড গুলো আঁকলাম এগুলো হচ্ছে থাইলাকয়েড হুম সো আবার ধরো এদিকে শেষ প্রান্তটা এসে আচ্ছা আরো দূরে ধরো আরো দূরে এসে এই জায়গায় এই জায়গায় একটু ফাঁকা জায়গাগুলোর মধ্যে ট্রাই করবো এগুলো দেয়ার আচ্ছা এই জায়গায় এসে এরকম হুম আমরা এই ইয়াগুলো দিলাম এটার উপরে ধরো একটা দিয়ে দিলাম হুম ধরো এদিকে আছে এদিকে আছে উপরে আছে আবার আমরা ফাঁকা জায়গাটার মধ্যে একটু খালি পূরণ করে দিলাম ধরো আবারও এদিকে সো আমরা যে বেসিক্যালি মাঝখানে মাঝখানে ডিস্ককে বাদ দিয়ে সামনে চলা চলে যাচ্ছে এগুলো কি ভাইয়া এগুলো হচ্ছে ল্যামেলি যেগুলো প্রত্যেকটা থাইলাকয়েডের এই গুচ্ছগুলোকে আমাকে সংযুক্ত রাখতেছে তো আমরা মার্কিংগুলো একসাথে করে ফেলি আমি তোমাদেরকে আগেও শিখাইছি চিত্র মার্কিং করার জন্য আমরা ডান দিকে একটা এরকম ডাক টেনে নিব এরপর আমরা মার্কিং করে স্টার্ট করব। ঠিক আছে তাহলে এইটা হচ্ছে আমাদের বহিস্তর আমাদের ঝিল্লির বহিস্তর বহিস্তর এইটা হচ্ছে আমাদের অন্তঃস্তর তাই না ভাইয়া এবং এই প্রত্যেকটা হচ্ছে আমার থাইলাকয়েড অথবা গ্রানাম চাকতি পুরা এই জিনিসটা পুরাটাকে বলে এই জিনিসটা পুরাটাকে বলা হচ্ছে গ্রানা এক বচনে গ্রানাম এক বছরে গ্রানাম তাহলে এইটা হচ্ছে একটা গ্রানাম এটা আরেকটা গ্রানাম আরেকটা গ্রানাম বহুবচনে গ্রানা এক বচনে গ্রানাম তাহলে এরকম থাইলাকয়েডের কইরের অনেকগুলা ডিস্ক নিয়ে একসাথে একটা গ্রানাম তৈরি হইলো বুঝে গেছে তো গ্রানাম গুলাকে অর্থাৎ পরস্পর দুইটা গ্রানাকে বহুবচন বলতেছি পরস্পর দুটা গ্রানাকে সংযুক্ত রাখছে আমাদের এই ল্যামেলি তো লেমেলিগুলো কোথায় আছে এই মাতৃকার মধ্যে আছে তাই না এটার ভিতরে একটা মাতৃকা আছে আমার ক্লোরোপ্লাস্টের ভিতরে একটা কি আছে মাতৃকা আছে তাই না ভাইয়া তরল পদার্থ আছে মাতৃকা আছে তাই না আছে কি আছে কি নাই আছে তাহলে এইটা মাতৃকাকে কি বলা হয় জানো ক্লোরোপ্লাস্টের যে মাতৃকা তাকে বলা হয় স্ট্রোমা কি বলা হয় স্ট্রোমা তো এই স্ট্রোমাতেই যেহেতু ল্যামেলিগুলো অবস্থান করে তাই এটার নাম অনেক সময় বলা হয় স্ট্রোমা ল্যামেলি শুধু ল্যামেলি না দেখে স্ট্রোমা ল্যামেলি বলা হয় তাহলে ল্যামেলিগুলোর কাছকে গ্রানার মধ্যে সংযোগ রক্ষা করা পরস্পর গ্রানাগুলোর মাঝখানে সংযোগ রক্ষা করা আচ্ছা আমাদের চিত্র প্রায় শেষ দু একটা জিনিস আমাদের এখন অ্যাড করা লাগবে শ্বেতসার দানা কিছু শ্বেতসার দানা দিয়ে দিব। ধরো আমি এখানে একটু সাদা কালারে মার্কিং করতেছি বড় বড় জিনিস এগুলো হচ্ছে শ্বেতসার দানা এটার ভিতরে খাদ্যবস্তু জমা আছে শ্বেতসার দানা

তাহলে আমাদের একদম সবগুলো অংশ এখানে চলে আসে ক্লোরোপ্লাস্টের কোনো অংশ যাবে না বাদ যাবে না একটি শিশু সো এই হইলো আমাদের ক্লোরোপ্লাস্টের গঠন কেমন লাগলো ভাইয়া এই ভিডিওটা তোমাদের কাজে দিয়েছে কিনা এখন একটু হইলো সহজভাবে তোমাদের ক্লোরোপ্লাস্ট আঁকা যাবে কিনা বা লিস্ট তোমরা এখন বুঝে বুঝে ক্লোরোপ্লাস্ট দ্রুত তোমার সময় আঁকতে পারবে কিনা ঠিক আছে সো আজকের জন্য এতটুকু তোমরা আর কি ড্রয়িং দেখতে চাও ইম্পর্টেন্ট বায়োলজির ভাইয়াকে জানাইতে ভুলবা না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ঠিক আছে এবং ভায়া কিন্তু একটা কোর্স আছে এই কোর্সের মধ্যে আমি কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারে যে চিত্রগুলো ইম্পর্টেন্ট কিভাবে আঁকতে হয় সেগুলো আমি শিখিয়ে দিচ্ছি সো কোর্সটার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে কিংবা কমেন্ট বক্সে দেওয়া থাকবে তোমরা চাইলে দেখে এনরোল করতে পারো আল্লাহ হাফেজ